নির্বাচনের প্রাকমুহূর্তে জঙ্গলের ভিতরে উদ্ধার হওয়া সবুজ রঙের একটি ব্যাগকে কেন্দ্র করে গোটা করিমগঞ্জ জেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পাথারবান্দি থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের পুতনি চা বাগানে উদ্ধার হয়েছে একটি ব্যাগ। ব্যাগটির ভিতরে আছে কিছু ব্রেড, কেক, এনার্জি ড্রিঙ্ক এবং সামান্য পরিমাণের ঔষধ এবং সব সামগ্রীগুলো বাংলাদেশের সৃষ্টি বস্তু। বাংলাদেশি দুষ্কৃতিকারী ভারতে প্রবেশ করার প্রমাণ পাওয়া গেছে এই ব্যাগ, অর্থাৎ জঙ্গলে লুকিয়ে দিন অতিবাহিত করার কারণে যে সামগ্রী প্রয়োজন নেই সব সামগ্রী আছে এই ব্যাগের ভিতর। অন্যদিকে বিগত এক মাসে পুতনি লালখিরা মেদনি এলাকা থেকে প্রায় 300 গরু চুরি হয়েছে বলে জানান স্থানীয়রা। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর জেলা প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে তুললেও পাথারগাঁদি সীমান্তে এই বাংলাদেশি সামগ্রী উদ্ধারের ঘটনার ফলে প্রশাসনিক নিরাপত্তা যে কতটুকু ফলপ্রসূ হবে তা সহজেই অনুমেয়। যোৱাকালি আমি এটা বেগ পাইছো, যিটোৰ ভিতৰত বিড়ি, যিটো ইণ্ডিয়ান মেড, আৰু বহুত কিবা গৰাকী বস্তু পাইছো আমি। এনাৰ্জি ড্ৰিংক আছে, ব্ৰেড আছে, চকলেট আছে, টেবলেট আছে, এইবোৰ গোটেই বাংলাদেশৰ। তাৰমানে যে এইটোত মানে যে কথাটো স্পষ্ট যে আমাৰ ইয়াত যিবোৰ চুৰি হৈ আছে এইটো বাংলাদেশৰ পৰা বৰ্ডাৰ আৰু মানে যে খবৰ ফেলাই মানে যে মানে চুৰ আহে আৰু ৰাতি আমাৰ ইয়াৰ মানে গৰু চৰু এইবোৰ চুৰ কৰি লৈ যায়। চাম্পাবাৰী এটা BSF কেম্প আছে, মানে তাৰ ফালে এলিফেণ্ট কৰিডৰ বুলি এটা জেগা খোলা আছে, মেবি সিফালে হ'ব পাৰে। আৰু ইয়াতে এটা আমাৰ পুতনি গাঁৱৰ মানে ফালে লাঠিডিল্লাৰ ফালে এটা মানে যে কালভাৰ্ট এটা আছে, এইটো টলৰ পিনে খোলা আছে। তো মেবি আমি এইটো মেবি অৰ মেহনত দি এইটো ফালে মানে যে চোরবোৰ আহি আমাৰ ইয়াৰ মানে যিবোৰ এইবোৰ তাণ্ডৱ চলাই আছে। এইখিনি সামগ্ৰী খালি বিড়ি পেকেটৰ বাহিৰে গোটেইখিনিয়ে বাংলাদেশী প্ৰডাক্ট। ৰুটিখিনি উদ্ধাৰ হৈছে, এইটো বাংলাদেশী। আৰু হেল্থ ড্ৰিংক যিটো হৈছে স্পীড বুলি, এইটো বাংলাদেশী প্ৰডাক্ট। এনেকে যিবিলাক বস্তু এটা কিবা AZ-500 এইফালৰ পৰা ভবা যায় যে এইটো বাংলাদেশী মানুহে কঢ়িয়াই অনা বেগ। আৰু যিটো দেখা গৈছে স্থানীয় লোকৰ পৰা অনুসন্ধান কৰি মই যিটো পালোঁ, আৰু মই প্ৰেক্টিকেলি ফিল্ডত গৈ যিখিনি দেখিছোঁ যে বাংলাদেশৰ সীমাত যি বাৰ্বেড ৱাৰ আছে তাৰে এটা অংশ এলিফেণ্ট কৰিডৰৰ কাৰণে চম্পাবাৰী এলেকাত খোলা আছে। তো এই এলিফেণ্ট কৰিডৰেৰে বাংলাদেশী চোৰ আমাৰ ভাৰতবৰ্ষত প্ৰৱেশ কৰি গৰু চৰু চুৰ কৰি লৈ যায় বুলি স্থানীয় লোকৰ পৰা মই জানিব পাৰিছোঁ। আৰু এই সংক্ৰান্তত আমি বিহিত ব্যৱস্থা লোৱাৰ বাবে ইতিমধ্যে আমি গাঁৱৰ মানুহবিলাকক লৈ VTP গঠন কৰাৰ চিন্তা চৰ্চা কৰিছোঁ। আৰু লগতে আমি পুলিচ আৰু BSF মিলি সীমান্তৱৰ্তী এলেকাটোত পহৰাৰ ব্যৱস্থা জোৰদাৰ কৰাৰ কাৰণে চিন্তা চৰ্চা আৰম্ভ কৰিছোঁ। আৰু আজিৰে আমি গৰু চৰু। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে পাথারগাঁদি সমষ্টির বিভিন্ন স্থানে চলছে শ্রী শ্রীকৃষ্ণের রাস উৎসবের ব্যাপক প্রস্তুতি। পাথারগাঁদির উনামগ্রাম রাস উদযাপন কমিটির ব্যবস্থাপনায় আগামী 22 নভেম্বর আয়োজন করা হয়েছে শ্রী শ্রীকৃষ্ণের রাস উৎসব। 1937 সাল থেকে গ্রামটিতে চলছে রাস উৎসব। এই উপলক্ষে রাসের আখড়া এবং প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছে গ্রামের গৃহবধূ থেকে শুরু করে যুবক যুবতী সকল। যুগ যুগ ধরে চলে আসা পরম্পরা, ঐতিহ্য এবং সংস্কৃতি জীবিত রাখার স্বার্থে অঞ্চলটিতে এখন ছোট ছোট শিশু থেকে গৃহবধূরাও রাসের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছে। Yeah.
আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের ঐতিহাসিক পরম্পরা মহারাসলীলা। আজ পর্যন্ত এই মহারাসলীলার 81তম অনুষ্ঠান চলছে। এই মহারাসলীলা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে প্রথমে 1937 ইংরেজিতে শুরু হয়েছিল। যখনই আমাদের মহারাসলীলা আসে তখনই আমাদের গ্রামের মধ্যে এটি একমাত্র উৎসব, যে উৎসবে আমাদের গ্রামের মানুষরা অত্যন্ত আনন্দে উল্লাসের সহিত পুরো এক মাস যাবৎ বিহিত করে, এবং যাদের ছেলেমেয়েরা বাইরে পড়াশোনাতে হবে কিংবা চাকরি চাকরিতে থাকে এরাও এই মহাদেব ভগবান শ্রীকৃষ্ণের মহারাসলীলাতে এসে যুক্ত করার জন্য তারা সবাই এসে যায়। রাস্তায় দুরবস্থায় চরম বিপাকে জনগণ তীব্র ক্ষোভ ছাড়লেন জিপি সভাপতির বিরুদ্ধে। করিমগঞ্জ শহর সংলগ্ন দেওপুরে খোলাছড়া এলাকার 7 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে রাস্তাঘাট ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে, যার দরুন প্রচণ্ড অসুবিধার সম্মুখীন হয়ে দিন কাটাতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের। রাস্তার এমনই দুরবস্থা যে রাস্তার উপর থাকা ড্রেনের পাশ দিয়ে কোনো রকমে চলাফেরা করেন তারা। স্কুল পড়ুয়া থেকে শুরু করে সবারই দৈনন্দিন জীবনে নাজেহালা হতে হচ্ছে ভীষণভাবে। তাদের দাবি, জনপ্রতিনিধি নির্বাচন করেও রাস্তা সংস্কারের ব্যাপারে কোনো হেলদোল নেই কারোরই। জনপ্রতিনিধিকে ধরে রাস্তার দুরবস্থার কথা সরকারের কাছে জানালেও শুধুমাত্র রাস্তার উপর এক গাড়ি মাটি ফেলে দিয়েই তারা কাজ শেষ করে দেয়। গ্রাম পঞ্চায়েতের সভাপতির কোনো উদ্যোগ নেই এ ব্যাপারে, অথচ সর্বক্ষেত্রে গ্রামের সুযোগ সুবিধা প্রদানের দায়িত্ব গ্রাম পঞ্চায়েতের উপরই বর্তায়, কিন্তু এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে পঞ্চায়েত। এ নিয়ে সংবাদ মাধ্যমের কাছে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন দেওপুর খোলছড়া এলাকার বাসিন্দারা। আমরা করিমগঞ্জবাসী, দেওপুর খোলাছড়া, আমরা রাস্তা নিয়ে একটা সমস্যা, যে বিগত 3 বছর আগে আমরা প্রেসিডেন্ট সাহেবে কাজ করাইছিলাম, কতটুক পর্যন্ত কাজ করাইয়া কতটুক থাকছে বাকি কাজ করা, কইজনে আমরা কাজ করাইবা করাইবা কইয়া, এখন তো তোমার প্রেসিডেন্ট নিয়েও গেছে গিয়া, এখন আমরা রাস্তাটা হইল না। আর আমরা টাঙ্গুনি দিয়ে ওয়ালুর উপর দিয়ে আমরা আটাফিরা করি আর চলাফিরা করি আর ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যাইতো আইতো অনেক অসুবিধা হয় বাসার সিজনও দিব দিব হইয়া তাই গালি ফিসাইল। এখন আমরা এই সমস্যাটার সমাধান কে করবো আমরা তো আর কিছু বুঝতে পারি না। দেওপুর খোলাছড়া 7 নম্বর ওয়ার্ড, বয়স্ক একজন মানুষ অসুস্থ পড়লে হসপিটাল লইয়া যাওয়া আমরা লাগে বহু সমস্যা হয়ে যায় গিয়া। এরপর সকাল হইলে বাচ্চা কাচ্চা স্কুলে দেওয়ার লাগে আমরা খুব অসুবিধা হয়ে যায় গিয়া, প্রায় বাচ্চারা এই রাস্তার কারণে আমরা স্কুলে দিতে পারি না। এই ওয়ালে দিয়ে আমরা আটিয়া, এই ওয়ালে দিয়ে আটিয়া প্রত্যেক বছর নাই করিলে 3-4 জন গরম মধ্যে স্কিডেন্ট হইয়া গরম বাদ থাকে, হাত পা ভাঙ্গিয়া ড্রেনের মধ্যে পড়িয়া আমরা সবচেয়ে অসুবিধা এই রাস্তার। প্রেসিডেন্ট এমএলএ আশ্বাস দিল আমরা করিয়া দিব, এটা এটা তো কোনো কাজও করেন না। 3 বছর গড়ে 3 বছর হইয়া 3 বছর থেকে আজ পর্যন্ত।